তাহলে এখন থাকছে খোলামেলা পোশাকে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন অপরিচিত আর্থ। চলুন তাহলে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। টলিপাড়ার বর্তমান সময়ের দর্শক একজন তারকা হলেন অপরিচিত আর্থ। তাছাড়া এই তারকা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিয়মিত কাজ করছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। যদিও বর্তমানে এই তারকা লাভ ম্যারেজ স্টোরি নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, যেখানে তার বিপরীতে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। তাছাড়া আরও দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। মূলত রোমান্টিক ধরনের একটি চলচ্চিত্র এটি। তাছাড়া 14 এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়া হবে। অন্যদিকে প্রতিটি তারকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় থাকেন অপরিচিত আর্থ, কেননা সেখানে এই তারকা তার নিত্যদিনের আপডেট শেয়ার করে থাকেন। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যদিও সেই ভিডিওটির জন্য রিসেন্টলি কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা। তাছাড়া তার প্রকাশ করা ভিডিওতে তাকে দেখা যায় শর্ট প্যান্ট এবং টি শার্ট পরে আছেন। টলিগঞ্জের এই তারকা মূলত সমুদ্র পারে অবসর সময় কাটাচ্ছেন টলিগঞ্জের তারকা অপরিচিত আর্থ। তবে দুঃখের বিষয় এই যে তার পোশাকটি তার অনুরাগীদের কাছে ভালো লাগেনি, যার ফলে অবশ্য সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তাছাড়া প্রকাশিত ভিডিওটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে, তোমাকে একদমই মানাচ্ছে না। পাশাপাশি আরেকজন লিখেছে, হট পোশাক পরলে তো হট হওয়া যায় না। তাছাড়া আরেকজন লিখেছে, তোমার বয়সের সঙ্গে এই পোশাক যায় না। পাশাপাশি আরেক নেটাগ্রিক লিখেছেন, তোমার কাছ থেকে এইরকম কিছু আশা করিনি। যদিও এত সমালোচনার মাঝে কমেন্ট বক্সে বেশ কিছু ভালো মতামত আছে। তাছাড়া অনেকেই তাকে সুন্দরী বলেও দাবি করেছে, পাশাপাশি অনেকেই তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে। তবে যেহেতু বিতর্কদায়ক মতামত আছে, সেহেতু বিষয়টি নিয়ে এখনো কোনো মতামত করেনি অপরিচিত আর্থ। অন্যদিকে অপরিচিতার হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে, যদিও রিসেন্টলি সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া রিসেন্টলি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যায় চিনি সিনেমার দ্বিতীয় সিকুয়েলে দেখা যাবে অপরিচিত আর্থকে, যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন খোলামেলা পোশাকে সকলের সামনে ধরা দিয়েছেন অপরিচিত আর্থ। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।